প্রিয় দর্শক, রূপাঞ্জলি রঙানো চ্যানেললে স্বাগত জানালো। 2020 বর্ষর 10 জুলাই তারিখে মই এটা ভিডিও প্রস্তুত করে রাখিছিলো। সেই ভিডিওটো প্রায় এবছরের মূরত সম্পাদনা করে আপনাদেরকে লই আনিছো, কারণ বতরের মূরতে দেখাবলে ভাল লাগে, সেই কারণে দেরি হল। আপনাদের ভিডিওটো সম্পূর্ণরূপে চাব বলে আশা করলো। সেলফি লওয়াজন ময়ূর কৃষ্ণ, ডিপার্টমেন্টর স্টুডেন্ট। আমার তিনিওজনকে তিনিপাহ গোলাপ ফুল দিলে। 2020 বর্ষর লকডাউনের মাজতেই পর্যায়ক্রমে যেতিয়া আনলক হয়েছিল, সেইখিনি সময়তে ময়ূর কৃষ্ণ ঘরপরা এমুনা লেটেকু আনি দিছিল মোক। বাকলি গুছোয়া লেটেকুখিনি সিজিব পৰা জোখত পানি দি কেরাহীটো গেছত তুলি দিছো। এতিয়া লেটেকুখিনি উতলিছে। যেতিয়ালৈকে লেটেকুখিনি কোমল হৈ সিজি নেযায় তেতিয়ালৈকে এইদৰে উতলিব লাগিব। প্রিয় দর্শক, রূপাঞ্জলি রঙানো চ্যানেলটি আপুনি যদি প্রথমবার চাইছে, এতিয়াও যদি সাবস্ক্রাইব করা নাই তেন্তে প্লিজ সাবস্ক্রাইব করক। রূপাঞ্জলি রঙানোই দুটা ফেসবুক পেজ, রূপাঞ্জলি রঙানোই ইনস্টাগ্রাম, লাইক করক, ফলো করক, তেতিয়া আমার প্রত্যেকটো নতুন ভিডিওর নোটিফিকেশন পাই থাকিব। লেটেকু যেতিয়া সিজে লেটেকুর রসর রং কেনেকুয়া হয় চাওক, ইমানেই ধুনিয়া হয় রংটো। লেটেকু 10 মিনিটমান উতলিবলৈ দিব লাগিব, তারপিছতেই সিজি যাব। যিজনে লেটেকু সিজায় সেইজনে নিজেই অনুমান কৰি লব পাৰিব, লেটেকু সিজিবলৈ বেছি সময় নেলাগে, কিন্তু লেটেকুর পরিমাণ অনুসৰি সময় লাগিব। মোৰ লেটেকুখিনি ইতিমধ্যেই সিজি গৈছে, মই গেছটো অফ কৰি দিছোঁ। বাকলি এৰুৱাৰ পিছত দেখা বগা লেটেকুর রং চাওক, সিজোৱাৰ পিছত কিমান ধুনীয়া হৈ পৰিল। লেটেকুর রসখিনি চাকি লবলৈ চীনামাটির বাউলেটার উপর চাকনি এখন লৈ লৈছোঁ। এতিয়া লেটেকুখিনি উপর দি দিছোঁ। পকিলে মিঠা হলেও লেটেকু যেহেতু টেঙা ফল, সেইকাৰণে লেটেকুর ক্ষেত্রত এনেকৈ চীনামাটি অথবা সিসার বাউল ব্যবহার করব। কম সময়ের কারণে স্টিলের বাসনও ব্যবহার করব পাৰে, কিন্তু কাঁহ পিতল বা তামর ধাতুর বাসন ব্যবহার নকৰিব। এতিয়া মই লেটেকুখিনি হাতেৰেই চেপি দিছোঁ। যদি চাকনি নেথাকে তেতিয়াহলে পাতল কপাহী কাপড় এখনত টোপোলা বান্ধি চেপি দিব পাৰিব। প্রথমবার চেপা গুটিখিনি মই এটা মেলামাইনের বাউলত এনেকৈ গুটাই লৈছোঁ। লেটেকুর গুটিবোৰ তেতেলির গুটির দরে ব্লেন্ডার অথবা মিক্সিত দিলে ভাগি যাব, সেইকাৰণে এনেকৈয়ে চেপি লব লাগিব, তার বাহিরে উপায় নাই। লেটেকু এবিধ থলুয়া আৰু সহজলভ্য ফল হোৱাৰ উপৰিও খুবেই পুষ্টিদায়ক, সকলো বয়সৰ মানুহে লেটেকু খাব পাৰে। এবাৰ চেপা গুটিখিনি মই পেলাই নিদোঁ, গুটিখিনি আকৌ কেৰাহীত ভৰাই লৈছোঁ, নতুনকৈ পানী অলপ দিছোঁ। এতিয়া আকৌ এবাৰ সিজাই ল'ম, কাৰণ ইয়াত যথেষ্ট ৰস এতিয়াও আছে। দ্বিতীয়বাৰ সিজোৱাৰ পিছতহে একে পদ্ধতিৰে মই আকৌ ৰস উলিয়াই ল'ম। লেটেকুর রসখিনি সংরক্ষণ করিম, সেই কারণে এটা কাজি নেমু এনেকৈ দুটুকুৰা করে লৈছোঁ। এতিয়া নেমুর রস ইয়াতে উলিয়াই এনেকৈ দি দিছোঁ। লেটেকুর রসর পরিমাণ অনুসৰি নেমুর রস দিব, যদি নেমু নেথাকে তেতিয়াহলে ভিনেগার দিব। মই যিহেতু ভিনেগার ব্যবহার নকৰোঁ, সেই কারণে নেমুর রস দিছোঁ। পিছত মিহলি হৈ যাব যদিও নেমুর রসখিনি এতিয়া মিহলাই দিছোঁ। ভালকৈ ধুই শুকুৱাই লোৱা চিচাৰ বয়ামত এতিয়া ৰসখিনি মই ভৰাই দিম। লেটেকু ফুটিয়াই চুপি খাব নোৱাৰা সকলৰ কাৰণে এইদৰে ৰস উলিয়াই দিলে লেটেকুৰ ৰস খাব পাৰে। তদুপৰি এইদৰে লেটেকুৰ ৰস উলিয়াই ল'লে সংৰক্ষণ কৰি ৰাখিব পাৰি। এইখিনি মই সংৰক্ষণ কৰি ৰাখিম, যেতিয়াই মন যায় তেতিয়াই লেটেকুৰ ৰস খাব পৰা যাব। ইতিমধ্যে দ্বিতীয়বাৰ সিজোৱা লেটেকুখিনি ৰস ওলাইছে, মই গেছটো অফ কৰি দিছোঁ। রং দেখিলে গম পোৱা যায় লেটেকুখিনি প্রথমবার চেপার পিছতো যথেষ্ট রস আছিল। এইদরে লেটেকুর রস সংরক্ষণ করিলে রাসায়নিক দ্রব্য প্রয়োগ নকৰাকৈয়ে ভাদ মাহৰ শেষলৈকে লেটেকুর রস খাব পাৰিব। রাসায়নিক দ্রব্য যদি দিয়ে তেতিয়াহলেতো কথাই নাই, বছৰটোলৈ লেটেকুর রস সংরক্ষণ কৰি ৰাখিব পাৰে, কিন্তু মই প্রাকৃতিকভাবে এইদরে লেটেকুর রস কেবল 2 মাহ বা 3 মাহলৈ ৰাখি থৈ দিম। মাজে মাজে মাইনাহতক খুৱাই থাকিম। কেঁচা পুৰঠ লেটেকুৰ ৰস কেনেকৈ খাব পাৰি আৰু লেটেকুৰ গছত কেনেকৈ লেটেকু লাগি থাকে, সেই দুয়োটা ভিডিঅ'ৰে লিংক মই ডেছক্ৰিপশ্যনত দি দিম, সময় পালে চাই ল'ব পাৰিব। ফেনখিনি ইচ্ছা কৰিলে গুচাই দিব পাৰে, কিন্তু কিছু সময় ৰাখি দিলে ফেনখিনি নিজে নিজেই নোহোৱা হৈ যাব।
এইখিনি লেটেকুৰ ৰস ফ্ৰিজত ৰাখি আমি কমেও 3 মাহলৈ খাম। কিন্তু লেটেকুৰ ৰসখিনি ৰুম টেম্পাৰেচাৰত নেৰাখিব, ৰুম টেম্পাৰেচাৰ অৰ্থাৎ ফ্ৰিজৰ বাহিৰত নেৰাখিব। ডিপ ফ্ৰিজত যদি ৰাখিব বিচাৰে তেতিয়াহ'লে আইচ কিউবৰ দৰে ৰাখিব লাগিব অথবা আইচ বেগত আইচ হিচাপে ৰাখিব লাগিব। গৰমত যেতিয়াই মন যায় তেতিয়াই চেনি, নিমখ, জিৰা, ধনিয়া, পুদিনা পানী মিহলাই চৰবত প্ৰস্তুত কৰি খাব পাৰিব। লকডাউন, বজাৰ বন্ধ, তথাপি যিসকলৰ ঘৰত লেটেকুৰ গছ আছে এতিয়াও নিশ্চয় পকি আছে। যদিহে লেটেকুৰ ৰস এতিয়াও এনেকৈ ৰখা নাই তেন্তে এবাৰ ৰাখি চাব পাৰে। প্ৰিয় দৰ্শক, লেটেকুৰ ৰস কেনেকৈ ৰাখিছিলোঁ সেই ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে চোৱাৰ কাৰণে আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিলোঁ। আপোনালোক কুশলে থাকক, আকৌ লগ পাম নতুন এটি ভিডিঅ'ৰে। আজিলৈ মই ৰূপাঞ্জলীয়ে বিদায় ললোঁ। নমস্কাৰ।